করার মতন বাজিত গোস্বামীতে এত বড় হয় কুমিরগুলো, এত বয়স পায়, তারপরে না দেখলে বিশ্বাস করবে বাজিত গোস্বামীর মাজার চিটাগাং এত বড় হয়। মানুষ সকাল সন্ধ্যা খাবার নিয়ে দাঁড়াই থাকে একটু খাবারের জন্য, একটু খাওয়ানোর জন্য আর কি। যে খায় মানে যারটা খায় তার তার তারে ভাবে সবাই লাগে, তোমারটা খাইছে তোমার তার আশা পূর্ণ হইবে। মানুষ নিয়ে মুখের দাঁড়িয়ে নিয়ে ঘন্টার পর ঘন্টা বইছে, সবাইগুলো খায় না, তারপরও খায় না। খাবারে খাবারের পুকুরটা একদম মনে করেন ভরে আছে, খাবার বাঁচতেছে। মানুষ এক একজন মানুষ এক একজন এক একটা আশা নিয়ে যায়, কচ্ছপ ভাবে, কচ্ছপ কচ্ছপে খাইলে ভাবে যে তার মনের আশা পূর্ণ হইবে। তারপর ওই পুকুরের জল দিয়ে রাখবে, জল নিয়ে আয় কেউ আশা পূরণ করার জন্য একটু খায়, অবাক লাগে। না দেখলে বিশ্বাস হইবে না এত মানুষ হয়। আর কচ্ছপগুলো তো ভাই সেই বিশাল বিশাল আকার উপরে উঠে আসে একদম সিঁড়িতে, হ্যাঁ মানুষ না থাকলে একদম সিঁড়ির উপরে উঠে আসে, আর মানুষ থাকলে একটু তাও সিঁড়ির উপরে ওঠে। আমি দুইটা দুইটাতে দুই আসে ধরছি, মানে এত অবাক লাগে যেটা নিশ্চক্ষে না দেখলে বিশ্বাস হইবে না, অবাক করা কাণ্ড। বাইশ গোস্বামীর মাজার, বাইশ গোস্বামী, বাইশ গোস্বামীর নামে যেমন আছে যে মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিল, মানুষ হয়ে খাবার নিয়ে তার সেবক কচ্ছপের জন্য দাঁড়াই থাকে। আল্লাহর অশেষ এক নিয়ামত যেটা আসলে নিশ্চক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি সুযোগ পেয়ে বাইশ গোস্বামীর মাজার গেছি, একটু দেখে যে কী আসলে দেখে নিজে অবাক। আসিটা বন্ধ কর না বুঝবে কেমন তুই, সে কর রাখতেছি, আসতেছি। আবার নক কর,
অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডান পাশের সাবস্ক্রাইব লেখা জায়গায় ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী আপডেটসমূহ পেতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।